হোমসিক, যার মানে হচ্ছে ঘর কাতুরি, নিজের বাড়ির জন্য, নিজের দেশের জন্য মন কাঁদে, নিজের দেশে ফিরে আসার ইচ্ছা। যারা প্রথম অবস্থায় বিদেশ গিয়ে থাকেন তাদের মধ্যে হোমসিক একটি সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ বিষয়টাকে যদি আপনি হালকাভাবে নেন তাহলে এটি বিদেশ জীবনে আপনার জন্য অনেক বড় সমস্যার কারণ হিসেবে দেখা দিতে পারে। চলুন তাহলে সংক্ষেপে জেনে নিই বিদেশের এই হোমসিকনেসকে দূর করার অসাধারণ কিছু কলাকৌশলের কথা। মুরাদ কবির, ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল। হোমসিকনেস খুব স্বাভাবিক একটা বিষয়, এতে লজ্জিত হওয়ার কিছু নেই। বিভিন্ন কারণে এটি হতে পারে, যেমন বিদেশ যাওয়ার পর প্রথম অবস্থায় নিজেকে মানিয়ে নিতে অসুবিধা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সেই দেশের আবহাওয়া, ভাষা, সংস্কৃতি, নিয়মনীতি, আইনকানুন বুঝতে সমস্যা, একাকি বোধ করা, চারপাশে আপনার যা কিছু ঘটছে সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে, এসব কারণে আপনার হোমসিকনেস দেখা দিতে পারে। আবার রাতারাতি এটা দূর করাও সম্ভব না, এর জন্য আপনার একান্ত ইচ্ছা, চেষ্টা এবং পরিশ্রম দরকার। পরিবারের সাথে যোগাযোগ রাখুন, আপনি আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। ফোন কল, ভিডিও কল, মেসেজ ইত্যাদির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন। বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ভালো পরামর্শ নিন, এতে করে বিদেশ জীবনে প্রথম অবস্থায় আপনার যে মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা থাকে এটা অনেকটা কমিয়ে দিবে। আবার এই যোগাযোগটাকেও আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আপনি যদি অতিরিক্ত মাত্রায় আপনার পরিবারের লোকদের সাথে কথা বলেন, এতে করে পরিবারের কথা, দেশের কথা আপনার আরও বেশি মনে পড়বে। তাই তাদের সাথে সুস্থ, স্বাভাবিক, নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করুন, যাতে করে বিদেশে প্রথম অবস্থায় যে আপনার হোমসিকনেসটা থাকবে সেটা অনেকটা বেশি কমে যাবে। নতুন সম্পর্ক তৈরি করুন। হোমসিকনেস দূর করার সর্বোত্তম উপায় হলো নতুন নতুন সম্পর্ক গড়ে তোলা। আপনি যাদের সঙ্গে একসঙ্গে কাজ করতেছেন, যাদের সঙ্গে থাকতেছেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন। তাদের কাছে আপনার মনের অনুভূতিগুলো, আপনার দুঃখ কষ্টের কথা ভাগাভাগি করে নিন। এতে করে বাড়ির প্রতি টান, দেশে ফিরে আসার ইচ্ছা, এটা অনেকটা আপনার কমে যাবে। নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ দাও। আপনি যে স্বপ্ন বুকে ধারণ করে বিদেশে গিয়েছেন সেই লক্ষ্য বা স্বপ্নের প্রতি আপনার মনোযোগ সবসময় থাকতে হবে। ধরেন আপনি আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে গিয়েছেন, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার পরিবারের ভালোর জন্য, আপনার নিজের ভবিষ্যতের জন্য আপনি বিদেশে গিয়েছেন, তো সেখানে সকল পরিস্থিতিতে অর্থাৎ ভালো সময়, খারাপ সময় আপনার এই লক্ষ্য দিকে আপনার মনোযোগ থাকতে হবে, যাতে করে আপনার প্রথম অবস্থায় ওখানে যদি আপনার মন খারাপ হয় বাড়ির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য, কিন্তু আপনার ওই লক্ষ্য এবং স্বপ্ন ওর প্রতি যদি আপনার মনোযোগ থাকে তাহলে বাড়ির প্রতি আপনার টান বা বাড়ির প্রতি আপনার ফিরে আসার ইচ্ছা এটা অনেকটা কমে যাবে। নতুন কিছু শেখার চেষ্টা করুন। আপনার মন যদি বাড়ির জন্য সবসময় খারাপ হয়ে থাকে তাহলে এটি কিন্তু জটিল থেকে আরও জটিলতর হয়ে যাবে। সুতরাং আপনার মনটাকে অন্য দিকে নেওয়ার জন্য নতুন নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন। ধরেন আপনি যে দেশে গিয়েছেন সেই দেশের ভাষা শিখতে পারেন, এতে করে আপনার মন অন্য একটা কাজে ব্যস্ত থাকলো, পাশাপাশি আপনি যে জিনিসটা শিখলেন এই জিনিসটা বিদেশের জীবনে আপনার জীবনটাকে আরও বেশি সুন্দর এবং সহজময় করে তুলবে এবং বাড়ির কথা আপনার মনে থাকবে না। আপনার জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনার জীবনযাত্রা মান, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে নিজে তৈরি হয়ে কাজে যাওয়া, কাজ শেষ করে বাসায় আসা, নিজের সারাদিনের কাজগুলো আপনি নিজেই করলেন, নিয়মিত ব্যায়াম করা, যে যে ধর্ম অবলম্বন করেন না কেন সেই ধর্মীয় কাজগুলো সঠিকভাবে করা, অর্থাৎ একটা দিনকে সুন্দরভাবে করে তুলতে যা যা লাগে সব কিছু নিজেই করা, এটার কারণে দেখা যাবে যে আপনার বাড়ির প্রতি টান, বাড়ির প্রিয়জন মানুষদের কথা বেশি মনে পড়া অনেকটা আপনার কিন্তু কমে যাবে। নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। প্রতিদিন আপনার নিজের জন্য কিছু নির্দিষ্ট সময় আপনি রাখুন, সেটা হতে পারে 30 মিনিট অথবা 1 ঘন্টা। এই সময়টুকুতে আপনি শুধুমাত্র আপনার নিজেকে নিয়ে ভাববেন,
নিরিবিলি পরিবেশে বসে আপনি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনার আশেপাশে এমন কিছু সুন্দর জায়গা আপনি খুঁজে বের করুন, যে জায়গাগুলোতে আপনি আপনার অবসর সময়, আপনার ছুটির দিনগুলোতে আপনি ওখানে সময় দিবেন। এতে করে আপনার মনে ভিতরে একটা আনন্দের অনুভূতি জন্মাবে এবং বিদেশের জীবনকে আপনার আস্তে আস্তে করে আপন মনে হবে। খাবার বিদেশে বসবাসকারী প্রায় সবার কাছে হোমসিকনেসের একটি অন্যতম কারণ। কারণ আমাদের দেশে আমরা যে খাবার খেয়ে অভ্যস্ত সেই একই খাবার আমরা বিদেশে পাবো না, যদিও পাই সেই স্বাদ আমরা পাবো না। কাজেই প্রথম অবস্থায় আপনাকে খাবার খাইতে অনেক অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আপনি সেই দেশের খাবারের সঙ্গে আপনি নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলবেন। পাশাপাশি আপনার অবসর সময়টুকুতে আপনি নিজে রান্না করতে পারেন, ছুটির দিনগুলোতে আপনি নিজে নতুন নতুন রান্না শিখতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রথম অবস্থায় একটু দূরে থাকার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে যেমন ফেসবুক, আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহারের কারণে আপনার ফেসবুকের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন সবার যাবতীয় কার্যক্রম আপনার সামনে আসবে। তাদের দেওয়া পোস্টগুলো আপনি পড়বেন, তাদের দেওয়া ছবিগুলো আপনি দেখবেন। এতে করে বাড়ির প্রতি আপনার টানটা তীব্র থেকে তীব্রতর হবে, কারণ আপনি যদি দেশে থাকতেন সেই ছবিগুলোতে আপনার ছবিও থাকতো, সেই অনুষ্ঠানগুলোতে আপনিও হাজির হতে পারতেন। তাই প্রথম অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে, যত সম্ভব কম ব্যবহার করতে হবে, আর বাকি সময়গুলোতে আপনার নিজেকে তৈরি করার কাজে আপনি নিজে ব্যয় করবেন। অর্থাৎ যে দেশে আপনি যাচ্ছেন, যে দেশে আপনি থাকছেন, সেই দেশের ভাষা শেখা থেকে শুরু করে খাবার দাবার, আবহাওয়া সব কিছুর সাথে নিজেকে অভ্যস্ত করে নেওয়া, সেই দেশের আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে ধারণা থাকা, এই সমস্ত যে কাজগুলো করলে আপনার বিদেশে কর্মজীবন ভালো হবে সেই কাজগুলোর দিকে আপনার মনোযোগটা দিতে হবে। মনে রাখবেন, বিদেশ যাওয়ার পর হোমসিকনেস একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে এটিকে মেনে নিয়ে এটি দূর করার চেষ্টা করুন। আমার বলা কথাগুলো অনুসরণ করে দেখতে পারেন, অথবা আপনার কোনো নিজস্ব কৌশল থাকলে সেটি অনুসরণ করে দেখতে পারেন। সফলতা কেবল আপনার জন্যই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।